মাথায় খুকসি চিন্তা করবেন না মাত্র কয়েকদিনের দিনের মধ্যেও সম্পূর্ণ খুকশি দূর হবে নমস্কার আপনি দেখছেন হেলথ টিপস টিভি সাথে আমি টি শ্বাস আসুন প্রথমে বলি খুকসি কি মাথায় চুলের গুঁড়ায় হয়ে থাকে এই কুকশি যদিও নতুন করে পরিচয় করাবার মতো কিছু নেই তবুও ভিডিও রুলস অনুযায়ী আমাকে বলতেই হয় এই কুকসি মূলত আঁশের মতো দেখায় মাছের আঁশ যেমন তেমনি এটি মাথার চুলকালে বেরিয়ে আসে আর মাথার চুলের গোড়ার দিকেই এটি হয় মাথার নোংরা এক প্রকার বলা যেতে পারে আর এই খুকশি হয় কেন এটি এক প্রকার চর্মরোগ একে অনেকেই মরা মাসও বলে থাকে খুকশি মাথার রোগ হলেও এর প্রধান কারণ হচ্ছে স্নায়ু এবং পেটের গোলমাল অজীর্ণ কোষ্ঠকাঠিন্য ঋতুস্রাবের গোলো কিন্তু মাথায় খুকশি হয়ে থাকে যা হোক আসুন প্রথমে কয়েকটি চিকিৎসার কথা বলি প্রথমে বলবো যে কি মাথায় নেবেন অতি সহজে কয়েকটি উপকরণ যাতে হাতের কাছে পাওয়া যায় তেমন কয়েকটি উপকরণের কথা আমি বলছি সেগুলো জোগাড় করে আমি যেভাবে বলবো সেভাবে যদি মাথায় মাখতে পারেন এবং দুটো খাওয়ার বিষয়ে বলবো সেই খাবারটাও যদি আপনারা তৈরি করে ঘরে খেতে পারেন তাহলে কিন্তু খুবছি অবশ্যই সারবেই সারবে আপনারা প্রত্যেকে হিঞ্চে শাক আশা করি চেনেন কলমি শাক চেনেন এবং নিম পাতা চেনেন এই তিনটি সমপরিমাণ নেবেন এই তিনটি পাতাকে একত্রে নিয়ে কি করবেন খানিকটা জলে দিয়ে ভালো করে ফুটাবেন অর্থাৎ সেদ্ধ করবেন সেদ্ধ করার পরে সেটাকে সেকে নেবেন জলটাকে ভালো করে ঠান্ডা করার পর মাথায় লাগাবেন স্নান করার অন্তত আধা ঘন্টা এক ঘন্টা আগে ভালো করে চুলের গুড়াটা ভিজিয়ে নেবেন মাথা শুকিয়ে যাওয়ার পর স্নান করে নেবেন এভাবে কিছুদিন দিন নিলেও কিন্তু আপনাদের এই মাথার খুকসি কিন্তু সেরে যাবে এবার অত্যন্ত মূল্যবান একটি টিপস বলি সেটি হল আমলকি মেথি এবং নিশিন্দা এই তিনটি দ্রব্য নেবেন সমান পরিমাণ তিন চামচ গরম জলে ভালো করে ফুটাবেন ফোটাবার পর সেকে নেবেন নিয়ে উষ্ণ উষ্ণ অবস্থায় অল্প অল্প করে মাথায় মাখবেন মাথায় মাখার পর খানিকক্ষণ ওয়েট করবেন খানিকক্ষণ দেরি করবেন তারপরে স্নান করে নেবেন এভাবেও কিছু দিন যদি করেন তাহলে কিন্তু মাথার খুশকি দূর হবে এবার একটা খাওয়ার টিপস আমি বলবো সেটা হচ্ছে থানকুনি পাতা নেবেন দশটা দুধ নেবেন এক কাপ সেটা গরুর দুধ হোক বা ছাগলের দুধ হোক কোনো সমস্যা নেই আর চিনি নেবেন এক থেকে দুই চামচ এই একত্রে এটিকে মিশিয়ে ভালো করে ফুটাবেন ফুটিয়ে যখন একটু ঠান্ডা হবে সেকে নেবেন সেকে নিয়ে দিনের মধ্যে একবার খাবেন এতে কি হবে মাথার খুকসি ধীরে ধীরে কিন্তু চলে যাবে তো বন্ধুরা আজ এই মাথার খুশকি দূর করার জন্য যে খাওয়ার টিপসটি বললাম এটি খাবেন সাথে সাথে এই যে তিন প্রকারে মাথা ধোয়ার কথা বললাম যে কোনো একটি ব্যবহার করবেন আর সাথে সাথে এই খাবার যে টিপসটি দিলাম সেটি খাবেন কিছুদিন যদি করেন তো মাথার খুশকি দূর হবেই হবে খুশকি বিষয়ে একটা সতর্কবার্তা আমি দিয়ে রাখি সেটা হচ্ছে সর্বদা মাথা ঠান্ডা রাখবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন প্রতিদিন পাঁচ থেকে ছয় বার চিরুনি দিয়ে ব্রাশ দিয়ে যা দিয়েই হোক মোটামুটি মাথাটা আঁচড়াতে হবে দিনের মধ্যে চার পাঁচবার আর ভিটামিনযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন